আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশনের ফল এবং কোটার মেধা তালিকার রেজাল্ট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি, পাশাপাশি আলোচনা করব রিলিজ স্লিপ কবে নাগাদ দিতে পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন অ্যাডমিশন সিস্টেম পোর্টাল, ওয়েবসাইটে নিশ্চয়ই তোমাদের পরিচিত। আজকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে রিগার্ডিং সেকেন্ড মেরিট মাইগ্রেশন অ্যান্ড কোটা মেরিট লিস্ট ফর অনার্স 2022। আমরা যদি বিজ্ঞপ্তিটি ওপেন করি তাহলে আমরা এই নোটিশটি দেখতে পাবো। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে খুব ক্লিয়ারভাবেই বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকার ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, অর্থাৎ যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছে তাদের মাইগ্রেশনের যারা অন করেছে তাদের রেজাল্ট এবং যারা কোটার জন্য আবেদন করেছিল তাদের রেজাল্ট 3 আগস্ট 2022 বিকাল 4টা বাজে প্রকাশিত হবে। অর্থাৎ আজকে 1 আগস্ট 2 আগস্ট 3 আগস্ট, অর্থাৎ আগামী পরশু দিন 3 আগস্ট বিকাল 4টায় এই ফলাফলটি প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের মোবাইল অপশনে গিয়ে ছোট হাতের অক্ষরে NU স্পেস ATHN স্পেস তোমার রোল নাম্বারটি দিয়ে পাঠিয়ে দিবে 16222 নাম্বারে, তাহলে সাথে সাথেই তোমরা রেজাল্টটি দেখতে পারবে। এছাড়া রাত 9টায় তোমরা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফলটি দেখতে পাবে। তবে যদিও বলা হয় রাত 9টায়, কিন্তু এর আগেই মোটামুটি ফলাফলটি দেখা যায়। এবার আসি আরও বিস্তারিত কিছু নির্দেশনা বা তারিখগুলো আমরা জেনে নিই। দেখো, এখানে বলা হয়েছে যারা দ্বিতীয় মাইগ্রেশনে কোনো একটি সাবজেক্ট পাবে এবং কোটাতে যারা চান্স পাবে তাদের 3/8/2022, অর্থাৎ 3 আগস্ট থেকে 10/8/2022, এই 10 আগস্ট পর্যন্ত যারা বিষয় পরিবর্তন হবে তারা অনলাইনে একটি ফর্ম থাকবে, সেই ফর্মটি ডাউনলোড করে কলেজে গিয়ে জমা দিয়ে দিবে। এর জন্য আলাদা কোনো ফি দিতে হবে না বা আলাদা কোনো কাগজপত্র লাগবে না, শুধুমাত্র ফর্মটি কলেজে গিয়ে জমা দিয়ে যে সাবজেক্টটি তোমার পরিবর্তন হবে সেই সাবজেক্টটি তুমি ক্লাস শুরু করে দিবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন যদি তোমার কোনো সাবজেক্ট না আসে, অর্থাৎ মাইগ্রেশন যদি না হয়, আগে যে সাবজেক্টটি পেয়েছিলে সেই সাবজেক্টটি বহাল থাকবে, সেখানেই তুমি ক্লাস করতে থাকবে। 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কোটার রেজাল্টও দেওয়া হবে, অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় কোটার জন্য আবেদন করেছিলে, যে কোনো কোটা, সেটা হতে পারে মুক্তিযোদ্ধা, পোষ্য বা আদি উপজাতি বা যে ধরনের কোটাগুলো অ্যাভেলেবেল ছিল সেই কোটার জন্য যারা আবেদন করেছিল তাদের রেজাল্ট কিন্তু 3 তারিখেই দেওয়া হবে। এবং 3 তারিখ থেকে 10 তারিখে যারা চান্স পাবে তারা অবশ্যই একটি ফর্ম পূরণ করে সেটা কলেজে গিয়ে ভর্তি ফি সহ জমা দিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি কোটার জন্য আবেদন করেছিলাম কিন্তু প্রথম মেধা তালিকায় বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাইনি, সেক্ষেত্রে কি আমাকে এই 3 তারিখে যে রেজাল্টটি দেবে সেখানে কি আমার সম্ভাবনা রয়েছে? অবশ্যই সম্ভাবনা রয়েছে। তুমি যদি প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেয়ে থাকো কিন্তু কোটার জন্য তুমি আবেদন করেছিলে, তাহলে কোটার মাধ্যমে তুমি চান্স পেয়ে যেতে পারো। তাই অবশ্যই অপেক্ষা করবে কোটার রেজাল্ট পর্যন্ত। কোটাতে যদি চান্স না পাও সেক্ষেত্রে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যারা প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকা চান্স পায়নি তারা অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এরপর দেখো বন্ধুরা, 4 তারিখ থেকে 11 তারিখের মধ্যে যারা কোটার মেধা তালিকা চান্স পাবে তারা ভর্তি ফি এবং 485 টাকা সহ কলেজে গিয়ে কাগজপত্র বা কলেজের নিয়ম অনুযায়ী ভর্তি হয়ে যাবে। এরপর 4 তারিখ থেকে 13 তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ যারা কোটাতে চান্স পাবে তাদের ভর্তিটাই নিশ্চয়ন করে দিবে। বাকি 14 তারিখ থেকে 18 তারিখের এই কাজটি, এটা তোমার কোনো কাজ না, এটা কলেজের কাজ। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে রিলিজ স্লিপ আমরা কবে নাগাদ পেতে পারি? বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 13 তারিখ পর্যন্ত কার্যক্রম চলবে, অর্থাৎ নিশ্চয়নের কার্যক্রম চলবে। তাহলে ধারণা করা যাচ্ছে যে আমরা 13 তারিখের মধ্যেই রিলিজ স্লিপের সংক্রান্ত একটি আপডেট পেয়ে যাব এবং 13 তারিখের পরে খুব দ্রুত সময়ের মধ্যে রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে। আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি জানিয়ে দেব। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া কারা রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারে? যারা প্রথম বা দ্বিতীয় মেধা তালিকা বা কোটাতে চান্স পাবে না তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যারা প্রথম দ্বিতীয় বা কোটাতে চান্স পেয়েও ভর্তি হবে না তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। যারা প্রথম মেধা তালিকায় 250 টাকা দিয়ে আবেদন করেছে কিন্তু এখনও পর্যন্ত কোথাও চান্স পায়নি
তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে পাঁচটি কলেজ, সেই কলেজ যে কোনো কলেজ হতে পারে, সরকারি, বেসরকারি, উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, যে কোনো ধরনের কলেজে তোমরা আবেদন করতে পারবে। সারা বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো কলেজ তোমরা সিলেক্ট করতে পারবে পাঁচটি, এবং ওই পাঁচটি কলেজের তোমার জন্য এলিজিবল যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে তোমরা আবেদন করতে পারবে। এই নিয়ে ইনশাআল্লাহ আমার আলাদা ভিডিও থাকবে, তাই একদমই টেনশন করবে না। তোমাকে শুধু একটি কাজই করতে হবে, সেটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে এবং অল ক্লিক করে দিবে। তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে সকল নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।